নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আগস্ট মাসের মিথুন রাশি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আগস্ট মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছে জানতে গেলে সঙ্গে থাকুন প্রথমে আসবো গোচর গোচর কি বলছে আগস্ট মাসে গোচর বিশ্ব রাশিতে বৃহস্পতি মঙ্গল মাসের প্রথম দিকে কর্কট রাশিতে রবি থাকবে মাসের প্রথম দিকে শুক্র বুধ থাকবে সিংহ রাশিতে কন্যা রাশিতে থাকবে কেতু এবং কুম্ভ রাশিতে শনি থাকবে বক্রি অবস্থায় এই আগস্ট মাসে সিক্সটিন্থ আগস্ট রবি কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি অবস্থায় সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং টোয়েন্টি আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির কি ঘটতে চলেছে এই গ্রহগত ট্রানজিটের ফলে প্রথমেই বলবো মিথুন রাশি এমনি একটা দ্বৈত রাশি সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেম হয় এটা সিদ্ধান্ত নিতে সমস্যা হয় এবং বর্তমানে যে গ্রহগত ট্রানজিট চলছে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা অধিক পরিমাণে মানসিক অস্থিরতায় ভুগবে এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হবে কি করবে ভেবে পাবে না সুতরাং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আপনাদের মেডিটেশন করতে হবে বর্তমান এই আগস্ট মাস মেডিটেশন যদি করতে পারেন নিজের আত্মবিশ্বাস যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু অমনোযোগিতা লক্ষ্য করা যাবে সিলি মিস্টেক করবে অল্পর জন্যে ভুল করে আসবে পরীক্ষায় যারা মেডিটেশন করবে ঠিকঠাকভাবে তারাই কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে নচেত কিন্তু নয় এবার আসব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিন্তু ঝুট ঝমেলা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পারিবারিক শত্রুতার কারণে বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে পারিবারিক অশান্তি বাড়িতে অশান্তি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে চাকুরি ক্ষেত্রে সেম প্রবলেম ঝুট ঝামেলা অধিক পরিশ্রম করেও সঠিক ফল কিন্তু আপনারা পাচ্ছেন না বা পাবেন না এই আগস্ট মাস সুতরাং আমি বলবো পরিশ্রম বাড়াতে হবে পরিশ্রম বাড়াতে হবে ধৈর্য বাড়াতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি এটুকুনি বলতে পারি চাকুরিতে কিন্তু বারংবার পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকবে স্টেবিলিটির অভাব লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান গ্রহগত যা অবস্থান পেলাম যাদের ব্যক্তিগত জন্ম ছকে ভালো বা শুভ দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা কম হবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশাও খারাপ চলছে তারা কিন্তু অত্যন্ত মানসিক দুশ্চিন্তা চাকরিগত পারিবারিক দিক থেকে বিভিন্ন দিক থেকে শত্রু তার হাল হয়ে যাবেন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে এবার আসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা সুতরাং বস বা যাদের এদের সঙ্গে ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে একটু মেনে নিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি সময় বলবো শুধু বলবো বড় ধরনের কোনো ইনভেস্ট করবে না ভুল সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু নেবে না নিলে কিন্তু প্রবলেমে পড়বে টাকা আটকে যাবে এবার আসবো প্রেমজ সম্পর্ক মোটামুটি শুভ থাকবে খুব একটা অসুবিধা কিছু পেলাম না মাথার শরীর নিয়ে কিন্তু সমস্যা নির্দেশ করছে কেন কারণ মিথুন রাশি সাপেক্ষে ফোর্থ হাউসে কেতুর অবস্থান মায়ের কোনো এমন রোগ যেটা চট করে ধরা পড়বে না বা ধরলেও সারতে চাইবে না বিশেষ করে কোমর বা কোমরের নিচের অংশ লোয়ার পোর্শান নিয়ে সমস্যা হবে ব্যথা যন্ত্রণা অপারেশন এই ধরনের ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে বর্তমান সময়ে একটু ধৈর্য রাখতে হবে এসেন্স রাখতে হবে পরিশ্রম বেশি করতে হবে তাহলেই আপনারা ভালো ফল পাবেন প্রতিকার হিসাবে আমি কয়েকটা জিনিস বলতে পারি সম্ভব হলে নোট ডাউন করতে পারেন অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রতিকার কি আপনারা প্রতিদিন যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন তারা প্রতিদিন চেষ্টা করুন বা যখন আপনারা সময় সুযোগ পাবেন আপনাদের সাধ্য মতো বাচ্চাদের কিছু কিনে দিন লজেন্স হোক ক্যাডবেরি হোক কিছু খেল হোক এই ধরনের কিছু কিনে দিন বিশেষ করে যারা অপারক তাদেরকে কিনে দিন তারা বেশি হ্যাপি হবে এই হ্যাপি হলে আপনারা কিন্তু মানসিকভাবে অনেক শান্তি পাবেন এবং আপনাদের ঈশ্বর কিন্তু ব্লেস করবে এবং আমি বলতে পারি একটি মন্ত্র আমি বলতে পারি মন্ত্রটি পারলে নোট ডাউন করুন প্রতিদিন আঠাশ বার করে করুন পনেরোটা দিন করুন দেখুন রেজাল্ট পাবেন নোট ডাউন প্লিজ ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বড় সর্ব সর্বজনং মে বসমনায় সাহা আমি আরেকবার রিপিট করি ওম রিং হ্রীং ক্লিং গ্লোং গং গণপতয়ে বড় বড়দো সর্বজনং মেয়ে বসমনে স্বাহ লক্ষ্মী গণেশের সামনে বসে একটা ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি প্রতিদিন আঠাশ বার করে জপ করুন দেখুন যে যে বাধাগুলো ছিল সব কেটে যাচ্ছে এবং যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করছেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এটুকুনি আশা করব আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন জয়গুরু জয় মা